ফ্রেন্ড, আমি জয়। আমি আজকে আপনাদের বলবো কিভাবে স্যামসাং জিরোনে রিসেট হার্ড করতে পারেন। এর জন্য প্রথমে আমাদের সেটটি অফ করে নিতে হবে। আমি আগেই সেটটা অফ করে রেখেছি। এখন আমাদের পাওয়ার বাটন, হোম বাটন এবং ভলিউম বাটন একসাথে প্রেস করে রাখতে হবে। এখন আমরা ছেড়ে দিব, অপেক্ষা করতে হবে। এখানে আপনারা হচ্ছেন, এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন রিবুট সিস্টেম, তার নিচে হচ্ছে সেফটি মোড, তার নিচে হচ্ছে ফোন বা ফাংশনাল রিসেট অ্যান্ড এক্সপ্লোর এসডি কার্ড, মানে রিসেট হওয়ার আগে আপনি এসডি কার্ডটা বের করে নিতে হবে। এখানে আপনি যে নিচে নেবেন সেটা হচ্ছে আপনার ভলিউম বাটন, যদি নিচে দেন তাহলে এটা নিচে যাবে, এবং আপনার এখানে পাওয়ার বাটন যদি ক্লিক করেন তাহলে সেটা ওটাতে ক্লিক করে দেবেন। যেভাবে যদি সেভ মোডে দেই তাহলে এখানে ইয়েস বা নো দিলে সেটা হবে। আর এখানে যদি ফোন সেটিং দেই তাহলে সকল দিস উইল অ্যাক্সেস ডাটা ফ্রম ইয়োর ফোন ইন্টারেস টু ইউ কার্ড। যদি আপনি এখানে ইয়েসে দেন তাহলে এখানে আপনি সকল মোবাইলের সকল ডাটা মুছে যাবে এবং সব ডিলিট হয়ে যাবে। সেই জন্য আপনাদের প্রথমে যদি আপনার মোবাইলকে রিসেট মারতে চান তাহলে আপনার মেমোরি কার্ডটা আগে বের করে নিতে হবে এবং সকল ডাটা অন্য জায়গায় কপি করে রেখে দিতে হবে। আমি এখানে আমি ইয়েস দিচ্ছি না, আমি এখানে নো দিয়ে বের হয়ে যাচ্ছি। আপনি ইয়েস দিলে এখানে অন্য একটা সিস্টেম আসবে। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ থাকে তবে অবশ্যই লাইক দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।